তো দর্শক আসসালামু আলাইকুম। তো অনেকে অনেক রকম মন্তব্য করছেন যে আমি বর্তমানে কিছু মতবিনিময় করছি দেশ নিয়ে। তো অনেকে বলছিলেন আসলে কাঁচা বাজারের আপডেটটা আমার পাবেন, কিন্তু এখানে পাশাপাশি আপনারা তো অনেক কৃষক ভাইয়ের অনেক রকম কথা বলেন, সেজন্য আমি পাশাপাশি একটু এই কাজটা করি। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? হ্যাঁ ভাই, বর্তমান তো দেশে নিয়ে একটু আপনি কথা বলেন, বাংলাদেশ নাগরিক আপনি, তো বর্তমান দেশ কেমন চলছে সেই ক্ষেত্রে? দেশ এখন যে পর্যা চলার দরকার সেটা তো চলতেছে, থেকেই তো যাচ্ছে, এর থেকে আর কি চলবে এখন? সামনে তো একটা নির্বাচন আসলে তখন কাজ দেখতে হবে। সেক্ষেত্রে বর্তমান জামাত এবং বিএনপি দুইটা পার্টি, সেক্ষেত্রে আপনার মত কাকে দিলে ভালো হয়? জামাত আসলে ভালো হবে, তাড়াতাড়ি দেশ ঠান্ডা করে ভালো দিবি। আপনার মনে হচ্ছে জামাত আসলে ভালো হবে? হ্যাঁ ভালো হবে। ভাইয়ের মত হচ্ছে জামাত, জামাত দিলে দেশ ঠান্ডা করবি, তাই তাহলে এটা সোজা হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা এখানে এক ভাইকে পাইছি, তো একটু কথা বলি। ভাইজান, বর্তমান আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের যে পরিস্থিতি বাংলাদেশে, তো সামনে তো নির্বাচনের দরকার নাকি? রাষ্ট্রপ্রধান হলে কে ভালো হয়, জামাত না বিএনপি? আপনার মনের কাকে চাই, কাকে দিলে ভালো হবে? আপনারা জনগণ, এটা যাকে চাবেন তো তাকেই হবে, জনগণ তো যাকে চাবেন তাকে তাই হবে। তো সেক্ষেত্রে আপনি যেরকম ভাই বলছিল জামাত, আপনার মনে কাকে চাই? পুনর্নির্বাচন? সেনাবাহিনী দেশ চালাক, সেনাবাহিনী আপনি আসলে আমরা যেটা বলি সেনাবাহিনী তো কখনো দেশ চালাইতে পারবে না, কাকে তো প্রয়োজন আছে অবশ্যই দেশের জন্য। নির্বাচন তো আপনার আমার কথা না, হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার বলতেছে নির্বাচন দিব, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারই দেখেন অন্তর্বর্তী সরকার। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান, বর্তমান বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি বর্তমান দেশের জন্য কি দাম আসলে ভাই, কি আসলে ভালো হয়? ভাইজান পিঁয়াজ নিয়ে আসছিলাম, পিঁয়াজ আমি তা বলিনি, আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে বর্তমান রাষ্ট্রপ্রধান হিসেবে তো কাকে তো চালানোর দায়িত্ব দেওয়ার দরকার নাকি? সেক্ষেত্রে জামাত এবং বিএনপি আপনার কাকে সমর্থন চাচ্ছেন, কার হাতে দিলে দেশটা ভালো হয়? যে জনক বিরোধ দেশ ভালো হবে সে চলবে। আপনার মত কাকে চান? আচ্ছা ঠিক আছে।